আসসালামু আলাইকুম। খুবই সহজ স্বাস্থ্যকর একটি খাবার, কম সময়ের মধ্যে আপনি ঝটপট এই খাবারটি আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারবেন। বাচ্চারাও চেটে পুটে পেট ভরে খেয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিও অনুসরণ করুন। একটি পাত্রে 1.5 গ্লাস পানি ঢালছি। তো আমি যে গ্লাসে পানি খাই সেই গ্লাসেই পানি নিয়েছি। তো এবার চুলা অন করে পানি গরম করে নিচ্ছি। কিছুক্ষণ পর পানি ফুটতে শুরু করলে নুডলস ভেঙে দিচ্ছি। আমি এই পানি কিন্তু ফেলবো না। এবার নুডলস এর সাথে যে মশলাটা থাকে সেইটা দিয়ে দিব। সাথে সাথে 1/4 চা চামচ লবণ দিচ্ছি। তো এবার নেড়ে দিতে হবে। এখন ঢেকে দিয়ে রান্না করব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে। ঠিক এইভাবেই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সাথে সাথে বাটিতে একটি ডিম নিয়ে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার ফেটানো ডিম দিয়ে দিচ্ছি সিদ্ধ নুডলসে। সাথে সাথে এই বাটিতেই অল্প পানি নিয়ে এতে অ্যাড করছি। আমি ক্রমাগত নাড়ছি যেন নুডলসের পানির সাথে ফেটানো ডিমটাও মিশে যায়। এ পর্যায়ে আমি চুলার তাপ মিডিয়াম রেখে রান্না করছি। তো কিছুক্ষণ পর দেখুন ফেটানো ডিম ছাকরা ছাকরা দলা পাকিয়ে গেল। আর রান্না করব না, চুলা অফ করে দিলাম। এবার বাটিতে ঢেলে পরিবেশন করব। এই খাবারটি খেতে খুবই মজার। বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না খেতে কেমন লেগেছে। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।